হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দা বং দেভ চ্যানেল সবাইকে স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ভিডিওতে এবং আজকের ভিডিওতে কিন্তু আলোচনা করবো অনেকগুলো ট্রান্সফার আপডেট নিয়ে তবে তার আগে যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি বা আমাদের আমাদের চ্যানেল নতুন এসছেন তাদেরকে অনুরোধ করবো প্লিজ 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 আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন তো প্রথমেই যেই আপডেটটা দিয়ে রাখবো সেটা কিন্তু আই লিগের একটা আপডেট এবং সেটা হচ্ছে যে সাতাশ বছর বয়সী ভারতীয় সেন্টার ফরওয়ার্ড উইলিয়াম লাললুন ফেলাকে কিন্তু সই করিয়েছে আই লিগের ক্লাব রাজস্থান ইউনাইটেড দু বছরের ডিলে এবং এই উইলিয়াম লালওয়ান ফেলা কিন্তু আইএসএল খেলেছেন জামশেদপুর এফসি এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসির জেসিতে আই লিগেও কিন্তু তিনি খেলেছেন আইজল এফসির জেসিতে এবং আই লিগে তিনি কিন্তু দীর্ঘদিন খেলেছেন পঁয়ত্রিশটি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার এবং ছটি গোল এবং একটি অ্যাসিস্টও আছে তার আর এবার আসবো আইএসএলের ট্রান্সফার নিউজে তো প্রথমে যে ট্রান্সফার আপডেটটা দেওয়ার আছে সেটা হচ্ছে এফসি গোয়া কিন্তু সই করা যাচ্ছে উনিশ বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডার আয়ুষ দেব ছেত্রীকে যিনি কিন্তু লাস্ট খেলেছেন আইজল এফসিতে এবং আইজল এফসির আন্ডার 18 টিম থেকে কিন্তু উঠে এসছেন এই ছেলেটি মোটে ১৯ বছর বয়স এবং যথেষ্ট হাইলি রেটেড এই ছেলেটি তো দেখা যাক এফসি গোয়া জার্সিতে তিনি কীরকম পারফরম্যান্স করেন এ আর এবার যে ট্রান্সফার আপডেটটা আসবো সেটা চেন্নাই এফসি রিলেটেড এবং সেটা হচ্ছে চেন্নাই এনএফসি কিন্তু ২৬ বছর বয়সী জার্মানির ডিফেন্সিভ মিডফিল্ডার জুলিয়াস ডুকেরকে তারা কিন্তু টার্গেট করছে এরকমই ট্রান্সফার ইউমার শোনা যাচ্ছে এবং এই জুলিয়াস ডুকের কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ড ছাড়াও অ্যাটাকিং মিডফিল্ড এবং সেন্টার ফরওয়ার্ড পজিশানেও খেলতে পারেন এরকমই জানা যাচ্ছে জার্মানির বিখ্যাত ক্লাব উলসবার্গের ইউথ টিম থেকে কিন্তু এই খেলোয়াড়টির কেরিয়ারের শুরু এবং তারপরে তিনি কিন্তু মূলত খেলেছেন জার্মানির বিভিন্ন লোয়ার ডিভিশনগুলোয় সেকেন্ড ডিভিশন বুন্ডেস লিগা এবং থার্ড ডিভিশন বুন্ডেস লিগা খেলেছেন কিন্তু তিনি জার্মানিতে তো এই খেলোয়াড়টিকে কিন্তু চেন্নাই এনএফসি সাইন করাতে পারে এরকম ট্রান্সফার রিউমার এই মুহূর্তে উঠে আসছে আর এটিকে মোহনবাগানের কথায় যদি আসি এটিকে মোহনবাগানের কিন্তু বিভিন্ন ট্রান্সফার শোনা গেছে এখন পর্যন্ত তাদের নতুন বিদেশি স্ট্রাইকার নিয়ে এবং লাস্ট যে আপডেটটা শোনা গেছে বিভিন্ন জায়গায় সেটা হচ্ছে যে বাংলাদেশের বিখ্যাত ক্লাব বসুন্ধরা কিংসের বিদেশি ২৬ বছর বয়সী উইঙ্গার রবিন হো তিনি কিন্তু রবসান নামেও পরিচিত তো সেই রবিন হোকে কিন্তু টার্গেট করেছিল এটিকে মোহনবাগান এরকম খবর কিন্তু বিভিন্ন ট্রান্সফার ইউমারে শোনা গেছে এটিকে মোহনবাগান ছাড়াও কিন্তু বেঙ্গালুরু এফসি তার বিষয়ে ইন্টারেস্টেড ছিল এরকমই খবর এসছে তবে সেই প্রোপোজালে রাজি না হয়ে তিনি কিন্তু বাংলাদেশের বসুন্ধরা কিংসের সাথে কন্ট্র্যাক্ট এক্সটেন্ড করেছেন এবং তার এই কন্ট্রাক্ট এক্সটেনশনের পরেই কিন্তু এই খবরটা লিক হয়েছে বিভিন্ন মিডিয়ায় যে এটিকে মোহনবাগান এবং বেঙ্গালুরু এফসি কিন্তু এই রবীন্ সম্পর্কে ইন্টারেস্টেড ছিল আর বিদেশি স্ট্রাইকার সই করাতে গিয়ে এটিকে মোহনবাগানকে কিন্তু এবার অনেক কঠিন সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে এবং একাধিক স্ট্রাইকার যাদেরকে তারা টার্গেট করেছিল তারা কিন্তু হাতছাড়া হয়ে গেছে বা আসতে রাজি হয়নি তো আমাদের কাছে যে ট্রান্সফার রিউমার এসছে সেই ট্রান্সফার রিউমার অনুযায়ী আমরা যেটুকু জানতে পারছি যে এটিকে মোহনবাগান কিন্তু একজন খেলোয়াড়ের বিষয়ে ইন্টারেস্টেড হতে পারে আগামী দিনে এবং সেই খেলোয়াড়টি হলেন বত্রিশ বছর বয়সী আইসল্যান্ডের স্ট্রাইকার উইডার ওন কাজাস ট্যানসন এবং এই খেলোয়াড়টি কিন্তু লাস্ট খেলেছেন নরওয়ে টপ ডিভিশন লিগে এলিটেসেরিয়ান লিগে এবং ভিডারের কিন্তু বিভিন্ন লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তিনি নরওয়ে লিগে তো খেলেছেন এছাড়াও কিন্তু ইসরায়েলের লিগে তিনি ছেচল্লিশটি ম্যাচ খেলেছেন যেখানে কিন্তু তার ছাব্বিশটি গোল আছে নরওয়ের লিগ যেখানে তিনি লাস্ট খেলেছেন সেখানে সব মিলিয়ে একাত্তরটি ম্যাচ তিনি খেলেছেন সেই লিগে সেখানে তার তেতাল্লিশটি গোল আছে এছাড়াও কিন্তু চাইনিজ সুপার লিগে আঠাশটি ম্যাচ খেলে নটি গোল আছে তার এছাড়াও ভিডার কিন্তু খেলেছেন সুইডেনের টপ ডিভিশন লিগে এবং সেখানেও কিন্তু তার যথেষ্ট ইমপ্রেসিভ পারফরমেন্স চৌত্রিশটি ম্যাচে একুশটি গোল তিনি করেছেন এছাড়াও টার্কিশ সুপার লিগে খেলেছেন তিনি সেখানে পনেরোটি ম্যাচ খেলে দুটো গোল আছে এছাড়া ইউরোপার লিগের মতো টুর্নামেন্টে কিন্তু তার অ্যাপিয়ারেন্স আছে অর্থাৎ তিনি কিন্তু ইউরোপার লিগ খেলেছেন এখন পর্যন্ত তার কেরিয়ারে তিনি কিন্তু তিনশো ম্যাচ খেলেছেন এবং সেখানে তিনি একশো গোল করেছেন আর লাস্ট সিজনে তিনি কিন্তু খেলেছিলেন এলিট সেরিয়ানে মানে নরওয়ের টপ ডিভিশন লিগে সেখানে দশটি ম্যাচ তিনি খেলেছেন এবং সেখানে কিন্তু চারটি গোলও রয়েছে তার এ ছাড়াও আইসল্যান্ডের জাতীয় দলের হয়ে বত্রিশটি ম্যাচে কিন্তু প্রতিনিধিত্ব করেছেন কেজার ট্যানসন এবং লাস্ট তিনি খেলেছেন নরওয়ের ক্লাব ভ্যালেরেঙ্গা ক্লাবে তো গোল করার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট দক্ষতা রয়েছে এই খেলোয়াড়টির এখন এটিকে মোহনবাগান তাকে টার্গেট করে কিনা আগামী দিনে সেটাই কিন্তু দেখার আর লাস্টে আসবো ইস্টবেঙ্গলের কথায় তো ইস্টবেঙ্গল ক্লাব থেকে কিন্তু চুক্তিপত্র চলে গেছে ইনভেস্টার ইমামির কাছে এবং নেক্সট উইকে কিন্তু সাইন হতে পারে দুপক্ষের মধ্যে চুক্তিপত্র এরকম একটা সম্ভাবনার কথা কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবকর্তারাই জানাচ্ছেন এবং সেই ক্ষেত্রে যেটা মনে হয় যে আগামী সপ্তাহ থেকেই কিন্তু দল গঠনের প্রক্রিয়াও শুরু হয়ে যেতে পারে যদি আগামী সপ্তাহের শুরুর দিকে সাইন হয়ে যায় তাহলে কিন্তু আগামী সপ্তাহের শুরুর থেকে অফিসিয়াল প্রসিডিওর হয়ে যাওয়ার পর তারপরেই কিন্তু যে দল গঠনের কাজ সেটা পুরোদমে শুরু হতে পারে তো দেখা যাক ইস্টবেঙ্গল কত তাড়াতাড়ি কিন্তু দল গঠনের কাজ শুরু করতে পারে সেটিকে অবশ্যই আমাদের নজর থাকবে এই ভিডিওটা পর্যন্ত রাখছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন এখনকার মতো টাটা